একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভায় যোগদান করতে ময়নাগড়ি থেকে বাইকে করে রওনা হন ময়নাগড়ি পৌরসভা 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী দীপঙ্কর সাহা ওরফে পুচাই। এবং জানা যায় মঙ্গলবার ময়নাগড়ি পুলিশ স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তিনি, কিন্তু এদিন রাতেই বাইকে যাওয়ার পথে মালদায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন দীপঙ্কর সাহা। ঘটনায় কিছুক্ষণের মধ্যেই তাকে দ্রুত উদ্ধার করে মালদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। শরীরে গুরুতর আঘাত পাওয়ায় আইসিইউতে ভর্তি করেছেন তিনি। ঘটনার খবর পেয়ে ময়নাগড়ির 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয় দাস মালদায় ছুটে যান এবং সেখান থেকে আহত দীপঙ্করকে শিলিগুড়িতে নিয়ে এসে নার্সিংহোমে ভর্তি করান। আর এই ঘটনায় উদ্বিগ্ন ময়নাগড়ির তৃণমূল কংগ্রেস কর্মীরা ইতিমধ্যেই ঘটনার খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে এবং তা অফিস থেকে ফোন করে সব রকম সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে বলেই খবর। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू, बाबा। डॉक्टर, एवरीथिंग इज अंडर कंट्रोल। आपने ना उन आशंका देखा कुछ नहीं। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।